হ্যাপি নিউ ইয়ার গাইজ আজকের নতুন বছরের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্পেশাল কিছু শেয়ার করতে চলেছি ডেফিনেটলি যেটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিকের রিয়েল যে নলেজ সেটা নেবো এবং সেটার উপর বেস করে কীভাবে ট্রেড করতে পারি মার্কেটকে কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি সেগুলো শিখবো বাট বিফোর দ্যাট আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন ওকে অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে গত বছরে আমরা দু সালে বেশ কিছু ভিডিওস আপলোড করেছিলাম যেমন তার মধ্যে একটা ছিল সিঙ্গেল ক্যান্ডেস্টিক প্যাটার্ন সম্পর্কে ওকে যেটাতে আপনারা খুবই ভালো ভালোবাসা দিয়েছেন এবং সেটার উপরে রেসপন্স দেখিয়েছেন অলমোস্ট দেড় লাখের মতো ভিউস আপনারা সেখানে দিয়েছেন তারপরে নেক্সট পার্ট টুটা আপনারা অনেকেই মিস করে গিয়েছেন কারণ বেশ কয়েকটা মাঝখানে ভিডিও ছিল এবং আপনারা যারা যারা আমার কাছে মেসেজ দিয়েছিলেন তাদেরকে আমি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি অনেকেই এটা জানেনও না যে এর পার্ট টু রয়েছে যেটা ডাবল ক্যানিস্টিক প্যাটার্ন নিয়ে তো আপনারা এই ভিডিওটাও দেখে নিতে পারেন যারা মিস করেছেন আর আজকের ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে ট্রিপল ক্যানিস্টিক প্যাটার্ন অ্যান্ড সেগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি কোথায় আপনারা ট্রেড নিতে পারেন ওকে সো চলুন আমরা বেশি না দেরি করে ভিডিওর টপিকটার দিকে এগিয়ে যাই ফার্স্ট অফ অল আমি আপনাদের জন্য কমপ্লিটলি ডেটা রেডি করে রেখেছি আমি একটা স্লাইডিং শোয়ের থ্রুতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে বুঝবো এবং সেটার উপর বেস করে আমরা কীভাবে ট্রেড করবো ওকে সো এটা যাতে আপনাদের অনেকটা হেল্পফুল লাগে তো সেজন্য আমি এইভাবে স্লাইডিং বানিয়েছি ফার্স্ট আমরা যে পার্টটা বোঝার চেষ্টা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের সেটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং গ্রিন ক্যান্ডেলের আমরা জানি যে এখানেই ওপেনিং থাকে আর এখানে ক্লোজ থাকে ইয়েস আমি কমপ্লিটলি বাংলাতে লেখা ট্রাই করেছি কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বাংলাতে হলে ভালো হয় ইংলিশের তুলনায় তো সেক্ষেত্রে এটা হচ্ছে টেল বা লেজ এই নিচের উইকটাকে বলছি গ্রিন ক্যান্ডেলের আর উপরটাকে আমরা হেড বলছি রেড ক্যান্ডেলের অপোজিট হবে উপরে ওপেন হবে নিচে ক্লোজ হবে আর নিচেরটা হবে হেড উপরটা হবে টেল ওকে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের উপরে জিটার যেটার এ এইরকমই হবে আমি আগে থেকে দেখিয়ে দিই আপনারা দেখে নেন ইউটিউবে গিয়ে সার্চ করলে এই ধরনের যে থামলিলটা দেখবেন সেটাতে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন ওকে আর এই ছিল আমাদের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তো এবার আমরা মুভ করি তো আমরা ফার্স্ট আমাদের যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেখানে আমরা মর্নিং স্টার যে ক্যান্ডেল ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটাকে বোঝার চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথ দ্য অ্যানিমেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রথম ক্যান্ডেল আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে লিখে দিয়েছি ওকে দেখেন প্রথম ক্যান্ডেলের বডি হবে এটা উইক থাকতে পারে উপরে ছোট বড় সেটা কোনো ম্যাটার না ইম্পর্টেন্ট থিং গ্যাপ ডাউন করে পরের ক্যান্ডেলটা ক্রিয়েট হবে ওকে গ্যাপ ডাউন করে এখান থেকে দেখেন ডাউন আছে এখান থেকে গ্যাপ আপ করে এখানে ক্রিয়েট হয়েছে এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তৃতীয় ক্যান্ডেলটা এটার ক্লোজিং কিন্তু এই ফিফটি পার্সেন্ট মানে এই প্রিভিয়াস প্রথম রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের বডির ফিফটি পার্সেন্ট উইক না বডির ফিফটি পারসেন্টের উপরে ক্লোজিং থাকবে অবশ্যই এটা আমার দেখবেন ওকে এই যে মর্নিং স্টার প্যাটার্নটা দেখছেন আপনি এখানে রেড ক্যান্ডেল দেখতে পারেন ছোটো কিংবা গ্রিন ক্যান্ডেলও আপনারা দেখতে পারেন সেটা আমি এখানে দিয়েও দিয়েছি দেখতে পাচ্ছেন এবার যদি আমরা নেক্সট প্যাটার্নে যাই এখানে দেখেন মর্নিং ক্যান্ডেল ক্যান্ডেলসিক প্যাটার্নের ডিফারেন্ট ডিফারেন্ট ধরন রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি সামটাইমস আমরা দেখি ডাউন ট্রেন্ডের এইভাবে আসার পরে মার্কেটে এক্স্যাক্ট সেম জায়গা থেকে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেন গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেলটা শুরু হয় ওকে অ্যান্ড এটার অপোজিট হতে পারে কালার এই ক্যান্ডেলের কালার রেড হতে পারে কিংবা গ্রিন হতে পারে দ্যাটস ওয়াই আমি এইভাবে দেখিয়ে দিয়েছি কন্ডিশন কিন্তু সেম গ্যাপ আপ ওকে এখানে গ্যাপ ডাউন একজ্যাক্ট সেম জায়গা থেকে এটা ওপেনিং হতে পারে গ্যাপ ছাড়া এখান থেকে স্টার্ট হয়েছে এবং যেখানে ক্লোজিং সেখান থেকে আবার হয়েছে ওকে গ্যাপ ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে মর্নিং স্টার প্যাটারನ್ಸ್ কোন কোন ধরনের হতে পারে আমরা সেগুলো কিভাবে মার্কেটে চিনতে পারি ওকে এবার আমরা नेक्स्ट প্যাটারনের দিকে যাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারছেন না স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অ্যান্ড ডেফিনেটলি আমি ট্রাই করব এটার একটা পিডিএফ ভার্সান আপনাদেরকে অ্যাভেলেবেল করানোর যাতে আপনারা অনেকটা ইজি ওয়েতে আন্ডারস্ট্যান্ড করতে পারেন তবে অবশ্যই করে ভিডিওটা দেখার চেষ্টা করেন মনোযোগ দিয়ে কারণ পিডিএফ ভার্সানটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই যদি পসিবেল হয় আমি অ্যাভেলেবেল করব সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কোন জায়গাতে মর্নিং স্টার প্যাটার্নটা ফর্মেশন হতে পারে এবং দেন আমরা কিভাবে ট্রেড নিতে পারি ডাউন ট্রেন যখন একটা মার্কেট আসছে তো ডাউন ট্রেন মার্কেটে ডেফিনেটলি এই ধরনের যখন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন মার্কেটের বুলিশ হওয়ার অনেকটাই হাই থাকে বোঝা গেল তার মানে কিন্তু মর্নিং স্টার প্যাটার্ন যখন ডাউন ট্রেন্ডে এরকম কন্ডিশনে একটা ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে আমি যে ট্রেডগুলো ভাববো সেটা কিন্তু আপের জন্য ওকে সেটা হতে পারে ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট উইথ দ্য কনফার্মেশন ক্যান্ডেল আপনি যেতে পারেন ওকে সামটাইমস আপনি এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখবেন এখানে অ্যান্ড ডেফিনেটলি একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল অ্যান্ড দেন আমরা আপে যেতে পারি বা আপনি ডিরেক্টলি আপে যেতে পারেন ওকে একটু লঙ্গার টাইম টাইমের জন্য সো বুলিশ রিভার্সাল কিন্তু মার্কেটে মর্নিং স্টার প্যাটার্ন ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখে থাকি সো এবার আমরা নেক্সট স্টেপে যাব মর্নিং স্টার প্যাটার্ন শুধুমাত্র এই ধরনের যে বডি দিয়ে হচ্ছে এটা দিয়ে হবে এমন কোনো ব্যাপার না সামটাইমস আমরা এই ধরনের ডোজি ক্যান্ডেল দিয়েও দেখে থাকি ওকে ভিডিওটা যাদের ভালো লাগছে আশা করি আপনাদের সবার ভালো লাগছে প্রত্যেকের ভালো লাগছে প্লিজ লাইক করতে ভুলবেন না ভিডিও দেখতে দেখতে ভুলে যাবেন এখনই লাইক করেন ভিডিও পজ করে ওকে চলুন দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডোজি রয়েছে গ্রেফস্টন ডোজি ড্রাগন ফ্লাই ডোজি শুটিং স্টার ডোজি ডিফারেন্ট ডিফারেন্ট ডোজি রয়েছে ওকে তো এই ডোজিগুলোর উপরে ডোন্ট ফরি আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই দেখেন এই ধরনের যখন ডোজি ক্রিয়েট হয়ে তারপরে মর্নিং স্টার ক্রিয়েট হচ্ছে এটাও কিন্তু মর্নিং ডোজি স্টার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটার পরেও আমরা ট্রেড নিতে পারি উইথ কনফার্মেশন ক্যান্ডেল ওকে উইদাউট কনফার্মেশন ক্যান্ডেল আমরা কখনোই নেবো না বাট এখানেও বুলিশ রিভার্সাল হয়ে থাকে দেন আমরা ইভিনিং স্টারে মুভ করছি ওকে ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা অপোজিট মর্নিং স্টার্টেন ওকে আপনারা দেখছেন যে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে গ্যাপ আপ ক্রিয়েট করে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেন রেড ক্যান্ডেল এবং ডেফিনেটলি গ্রিন ক্যান্ডেলের মানে প্রথম ক্যান্ডেলের বডির ফিফটি পারসেন্টের নিচে কিন্তু ক্লোজিং হতে হবে রেড ক্যান্ডেলটা ওকে তাহলেই কিন্তু আমরা ভ্যালিড ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরবো ওকে উইদাউট আমরা কিন্তু ভ্যালিড ধরবো না ওকে এটা হতে পারে গ্রিন ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নেক্সট যদি আমরা যাই এক্স্যাক্টলি সেম মর্নিং স্টারের অপোজিট থিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা রেড কালারে হতে পারে গ্রিন কালারে রেড গ্রিন অথবা রেড এবার গ্যাপ আপ করে ক্রিয়েট হতে পারে গ্যাপ ডাউন করে অ্যান্ড গ্যাপ ছাড়াও হতে পারে মানে যেখানে ক্লোজিং সেখান থেকে রেডি হয়েছে এবং এখান থেকে আবার ডাউনে আসছে এটা হতে পারে ক্লিয়ার সো আশা করি প্যাটার্নসগুলো আপনাদের মাথায় ইজি ওয়েতে ক্লিনভাবে আপনারা নিতে পাচ্ছেন বিকজ আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাংলা ভাষায় আমি রেডি করেছি এটা আপনাদের জন্য এবার আমরা মুভ করছি বেশি সময় নষ্ট না করে নেক্সট পার্টে দেখেন আর ট্রেন্ডে যখনই এই ধরনের একটা নেক্সটার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট মিনস বিয়ার ইস রিভার্সাল আমরা কিন্তু মার্কেটে খুবই শীঘ্রই দেখব বিয়ার ইস রিভার্সাল ওকে এবার আমরা নেক্সট স্লাইডিংয়ে যদি যাই ডোজি দিয়ে এক্স্যাক্টলি সেম মর্নিং স্টারের অপোজিট ডোজি দিয়েও ইভিনিং স্টার ক্রিয়েট হতে পারে সেই জন্য আমরা এটাকে বলছি ইভিনিং ডোজি স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ওকে তো আমরা এই ধরনেরও প্যাটার্ন মার্কেটে দেখে থাকতে পারি যাদের বডি থাকবে না এরকম কমপ্লিটলি ডোজি হবে এটা সেকেন্ড ক্যান্ডেলটা ওকে দ্বিতীয় ক্যান্ডেলটা এবার আমরা একটু নতুন ধরনের একটা পার্ট অনেকেই আমরা জানতাম না যারা বিগিনিং লেভেলে রয়েছে ডেফিনেটলি জানি না তো সেটা বোঝার চেষ্টা করব দেখেন আপ ট্রেন্ড মার্কেট যখন যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট হলে মার্কেটে যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তার উইক যেটা রয়েছে সেটাই হচ্ছে হায়ার হাই যেখানে উইকটা ক্লোজ করেছে ওকে তার এই যে হাই পয়েন্ট নেক্সট গ্রিন ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন করে ক্রিয়েট হয়ে ওই হাই পয়েন্টটাকে ব্রেক করে নতুন একটা নিউ হাই লাগাবে উইক নিউ হাই বানাচ্ছে সেই নিউ হাইটাকে ব্রেক করার জন্য আরেকটা গ্যাপ ডাউন করে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে নতুন হাইটাকে ব্রেক করে আর একটা হাই বানাবে এবং উইকটাও থাকতে পারে একটু উপরে উপরে ম্যাটার বাট এই উইকটাকে ব্রেক করে যাবে ক্লোজিংটা ওকে এটা অবশ্যই মাথায় রাখবেন ডেফিনেটলি ক্লোজিংটা বডিটা কিন্তু এই হায়ের হাই মানে এই উইকের হায়ের উপরে থাকবে কিন্তু নিচে না যে এখানে ক্লোজিং আর উইকটা এখানে ধরবেন না বডির ক্লোজিংটা কিন্তু এখানে হতে হবে ওকে যখনই আপনি তিনটে ক্যান্ডেল আপ ট্রেন্ডে এইভাবে দেখছেন দেন এই যে লোয়ার লোটা ক্রিয়েট হয়েছে না মানে তৃতীয় ক্যান্ডেলের লোটা যেটা ক্রিয়েট হয়েছে এই তৃতীয় ক্যান্ডেলের লোটা কিন্তু ব্রেক করতে হবে নেক্সট ক্যান্ডেলের যেটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে সেটার ক্লোজিং দিয়ে ওকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর ওপেন ক্লোজ ওপেন ক্লোজ হেড টেল বা হাই লো এগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমি বাংলাতে লিখে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন দেখেন যখনই ক্লোজ করছে তার মানে বিয়ারিস রিভার্সাল আসতে চলেছে মার্কেটে ওকে আপনি বিয়ারিসের সাথে যাওয়ার জন্য বা সেলারের সাথে রেড ক্যান্ডেলের সাথে যাওয়ার জন্য রেডি থাকেন ক্লিয়ার দেন কিন্তু আমরা একটু লংগার টাইম ফ্রেমে ট্রেডও নিতে পারি বাট আমরা চাইলে ওয়ান মিনিটেও ট্রেড করতে পারি উইথ দ্য কনফার্মেশন ক্যান্ডেল ওকে নেক্সট যদি আমরা দেখি বুলিশ সাইড বাই সাইড গ্রিন লাইন ক্যান্ডেল প্যাটার্ন ওকে যখন একটা আপ ট্রেন কমপ্লিট আপ মার্কেট দেখছেন এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে গ্রিন ক্যান্ডেল একটা ক্যান্ডেল যেটা খুব বেশি বড় না খুব ছোট না একটা ক্যান্ডেল দেন যে হাইটা ক্রিয়েট করেছে উইকটা প্রথম ক্যান্ডেলের হাই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দিয়েছি ক্লোজিং এখানে হতে পারে হাই যেটা ক্রিয়েট করেছে সেখান থেকেও ছেড়ে গ্যাপ আপ করে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এইভাবে ওকে তার যে লোয়ার উইকটা রয়েছে দেন নেক্সট যদি দেখা যায় পরবর্তী তৃতীয় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে যেখান থেকে দ্বিতীয় ক্যান্ডেলটা শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয়ে উপরে যাবে এবং যে উইকটা থাকবে ওই দ্বিতীয় ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিচে আসতে পারবে না এক্স্যাক্ট সেম জায়গায় থাকবে তো সেক্ষেত্রে কিন্তু বুলিশ কন্টিনিউয়েশনের সাইন থাকে মানে মার্কেট কন্টিনিউয়েশনে যেতে চলেছে ওকে বোঝা গেল আশা করছি আপনারা আইডিয়া পাচ্ছেন যে মার্কেটে কীভাবে আপনারা থার্ড ক্যান্ডেলস্টিক ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে ট্রেড করতে পারবেন এবং কোন জায়গাতে আপনাকে আপের জন্য ভাবতে হবে কোন জায়গাতে আপনাকে ডাউনের জন্য ট্রেডের কথা ভাবতে হবে এবার আমরা নেক্সট প্যাটার্নে যাই এটাও বলিস সাইড বাই সাইড গ্রিন লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাট ডাউন ট্রেন্ডে ঘটবে আগেরটা দেখেছিলাম আমরা আপ ট্রেন্ডে ঘটতে ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ট্রেন্ডে দেখবো ডাউন ট্রেন্ডেও যদি দেখি আমরা এইভাবে ক্রিয়েট হচ্ছে ওকে এইভাবে যদি ক্রিয়েট হচ্ছে আমরা দেখি সেম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি প্রথম ক্যান্ডেলের হাইটাকে ছেড়ে দিয়ে গ্যাপ আপ করে দুটো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে জায়গা থেকে ওপেন তাদের লো দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম তখনই কিন্তু রিভার্সাল আমরা মার্কেটে দেখতে পাবো ডাউন ট্রেন্ড হলেও আমরা বুলিশ রিভার্সাল দেখবো মানে মার্কেট আপে যেতে শুরু করবে ওকে সো আপনাদেরকে ডাউনের কথা না ভেবে আপের জন্য ট্রেড করা প্রয়োজন এই জায়গাতে এবার নেক্সট আমরা বিয়ারিস সাইড বাই সাইড গ্রিন লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো এখানে আমরা একটা আপ মার্কেট দেখছি হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল এসছে নর্মাল একটা রেড ক্যান্ডেল যথেষ্ট বডি রয়েছে অ্যান্ড যে লোটা ক্রিয়েট করেছে উইকটা রয়েছে সেটাকে ছেড়ে ক্যাপ ডাউন করে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেন সেম জায়গাতে আবার গ্যাপ ডাউন করে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং যে হাইটা বানিয়েছিল সেকেন্ড ক্যান্ডেলটা উইক দিয়ে সেটার থেকে রিজেকশন নিয়ে ক্লোজিং দিয়েছে কিন্তু এক্স্যাক্টলি সেম তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়ারিস রিভার্সাল দেখতে পাবো মার্কেটে মানে আমরা আপের জন্য না ভেবে ডাউনের জন্য ট্রেড করা শুরু করব ওকে নেক্সট আমরা দেখবো ডাউন ট্রেন্ডে যদি সেম থিংটা আমরা জিনিসটা ঘটতে দেখি প্রথম ক্যান্ডেলের লো মানে রেড ক্যান্ডেলের লো থেকে গ্যাপ ডাউন করে এইভাবে দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডেলের হাইটা এক্স্যাক্ট সেম জায়গাতে থাকে গ্যাপ ডাউন করে এইভাবে ক্রিয়েট হয় তো তাহলে বিয়ারিস কন্টিনিউশন আমরা দেখব মার্কেটে সেলার কন্টিনিউ করবে বা রেড ক্যান্ডেল কন্টিনিউ হতে থাকবে ডাউনে মার্কেট আরও যেতে শুরু করবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড করবো ডাউন ট্রেন্ড হওয়ার পরেও অনেক সময় আমরা ভেবে নিই যে এইভাবে হলে আমরা আপের জন্য যাবো রিভার্সাল এটা মাথায় রাখবেন অবশ্যই বুঝতে অসুবিধা হলে ভিডিওটা করে করে আরো দেখতে পারেন ওকে ডেফিনেটলি প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না কোনো ডাউট থাকলে কোনো প্যাটার্ন রিলেটেড কমেন্ট করতে ভুলবেন না ওকে থ্রি ব্ল্যাক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখনই আপনারা দেখছেন আপট্রেন্ড মার্কেটে এইভাবে একটা রেড ক্যান্ডেল আসছে সলিড রেড ক্যান্ডেল সলিড ওকে দেন একটু ক্লোজিংয়ের উপর থেকে মানে প্রথম ক্যান্ডেলের যে ক্লোজটা থাকছে না সেই ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপর থেকে ক্যান্ডেলটা শুরু হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলটি এবং ক্লোজিং করছে এই জায়গাতে মানে লো যেটা ছিল তার থেকেও নিচে এসে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ হচ্ছে তৃতীয় ক্যান্ডেলটা সেমভাবে একটু উপর থেকে মানে ক্লোজের একটু উপর থেকে গ্যাপ আপ করে ক্রিয়েট হচ্ছে এবং নিচে এসে ক্লোজ করছে তখনই কিন্তু বিয়ারিস রিভার্সাল আমরা দেখতে পাই মানে মার্কেট এবার রিভার্স করবে ওকে মানে আপ ট্রেনটাকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে বুঝা গেল আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি সেটা হতে পারে মাইনর ট্রেন্ড সেটা হতে পারে মেজর ট্রেন্ড ওকে এবার আমরা দেখছি থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইয়েস ডাউন ট্রেন্ডে ডেফিনেটলি এটা ডাউন ট্রেন্ডে হবে অপোজিট থিং হবে এই ব্ল্যাক ক্রস মানে থ্রি ব্ল্যাক ক্রোসের ওকে যদি আপনারা দেখেন এখানে থ্রি হোয়াইট শোল্ডার কিন্তু সেমভাবে এক্স্যাক্টলি একটা নর্মাল একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেল ক্লোজিংটাকে ব্রেক করে মানে একটু গ্যাপ ডাউন করে শুরু হয়েছিল ক্লোজিংটাকে ব্রেক করে একটু উপরে যাবে অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেলটাও সেম হবে তাহলেই কিন্তু আমরা বুঝবো পুলিশ রিভার্সাল আসতে শুরু হয়েছে ওকে তো এই জায়গাতে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অবশ্যই করে মাথায় রাখতে হবে ডেফিনেটলি আমরা আপের জন্য ট্রেড করা শুরু করব ওকে ডাউনের জন্য চিন্তা ভাবনা রাখবো না এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য প্লিজ ওকে আমরা নেক্সট যে আমাদের প্যাটার্ন রয়েছে সেটাতে মুভ করছি এটাকে একটু উপরে মুভ করে দিচ্ছি দেখেন থ্রি ইনসাইড আপ ক্যান্ডেস্টিক প্যাটার্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড রয়েছে ডাউন ট্রেন্ডে যখনই আমরা একটা প্রপার রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি উইথ দ্য গুড ভলিউম বডি ওকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল একটু গ্যাপ আপ করে ক্লোজিং করেছে অ্যান্ড ডেফিনেটলি দ্বিতীয় ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলের হাই কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে থাকবে ওকে নিচের উইক পর্যন্ত বাইরে যাবে না উপরের উইক পর্যন্ত বাইরে যাবে না ক্যান্ডেলের মধ্যেই থাকবে লাইক ইনসাইড বার ওকে যখনই এইভাবে ক্রিয়েট হচ্ছে দেন তৃতীয় ক্যান্ডেলটি এইভাবে যখন এটার উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে মানে এই যে দ্বিতীয় ক্যান্ডেলের হাইটা আছে না দ্বিতীয় ক্যান্ডেলের যে হাই উইক সেটাকে ব্রেক করে উপরে ক্লোজ দিচ্ছে তখনই কিন্তু আমরা বুঝতে পারছি এটা থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওকে ডেফিনেটলি কিন্তু বলিস রিভার্সাল আসতে চলেছে মার্কেটে ওকে এবার আমরা নেক্সট প্যাটার্নে যাই থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইয়েস আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই করে এটা ঘটবে আমরা যখন একটা গ্রিন ক্যান্ডেল দেখবো অ্যান্ড ডেফিনেটলি নেক্সট যে রেড ক্যান্ডেলটা আসবে সেটা কিন্তু কমপ্লিটলি উইক টু উইক বডি টু বডি তো ডেফিনেটলি রয়েছে উইক টু উইক এই ক্যান্ডেলের মধ্যেই থাকবে এবং লাস্ট যে নিচের যে উইকটা রয়েছে দ্বিতীয় ক্যান্ডেলের লো যেটা রয়েছে সেটাকে ব্রেক করে নেক্সট ক্যান্ডেলটা ক্লোজিং করবে তাহলেই কিন্তু আমরা তৃতীয় ক্যান্ডেলের ক্লোজটা দেখে বুঝতে পারবো যে আপ ট্রেন্ড থাকলেও মার্কেটটা এবার বিয়ারিস রিভার্সাল আসতে চলেছে ওকে সো আমরা ডাউনের জন্য ট্রেড করব আপ আপের জন্য যাব না এবার আমরা থ্রি আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব এখানে অনেকেই কনফিউজ হয়ে যান ফার্স্ট অফ অল ডাউন মার্কেটে যখনই আমরা একটা রেড ক্যান্ডেল দেখছি এবং নেক্সট ক্যান্ডেলটা এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল দেখছি এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল দেখছি অ্যান্ড ডেফিনেটলি গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিটলি রেড ক্যান্ডেলকে এনগলফ করেছে ওকে দেখেন ইনসাইড বারের অপোজিট থিংটা ঘটেছে এখানে ইনসাইড বারটা ছিল আগে এই ক্যান্ডেলের মধ্যে নেক্সট যদি দেখা যায় এটা কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে রয়েছে মানে আগে ছিল ছোটো ক্যান্ডেল পরে বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দ্বিতীয় ক্যান্ডেলটা অ্যান্ড ডেফিনেটলি উই ক্যান বডি কমপ্লিটলি এনগলভ করেছে বাট এটা আমরা এনগলফিং প্যাটার্ন বলবো না কমপ্লিটলি যদি এই ক্যান্ডেলটা খুবই ছোট হয়ে থাকে কি বললাম খুবই ছোট হয়ে থাকে হ্যাঁ এটা আউটসাইড বার ইয়াস ডেফিনেটলি বিকজ এই ক্যান্ডেলটা যেটা রয়েছে কমপ্লিটলি যদি দেখা যায় অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং কমপ্লিটলি এটা একটা আউটসাইড বার ক্রিয়েট হয়েছে ইনগল্প করেছে বাট এটা আউটসাইড বার ওকে অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেল যেটা রয়েছে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ তার থেকে একটু নিচে থেকে ওকে গ্যাপ ডাউন করে অ্যান্ড উপরে গিয়ে ক্লোজিং দেবে ডেফিনেটলি হায়ের উপরে ওকে তো তাহলেই কিন্তু আমরা কনফার্ম হয়ে যাচ্ছি বলিস রিভার্সেল আসতে চলেছে মার্কেটে আমরা নেক্সট ক্যান্ডেস্টিক প্যাটার্নে যাব থ্রি আউটসাইড ডাউন ক্যান্ডেস্টিক প্যাটার্ন ডেফিনেটলি এটা আপট্রেন মার্কেটেই হবে আপট্রেন মার্কেট দেন গ্রিন ক্যান্ডেল একটা ক্রিয়েট হবে সেটাকে কমপ্লিটলি এনগলভ করবে একটা রেড ক্যান্ডেল অ্যান্ড সেটা দিয়ে একটা আউটসাইড বার আমি ইয়েলো ইয়ে দিয়ে বক্স দিয়ে আমি মেনশন করে দিয়েছি দেখেন এটা একটা আউটসাইড বার ক্রিয়েট করবে দেন যখন একটা রেড ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজের একটু উপর থেকে এইভাবে গ্যাপ আপ ক্রিয়েট করে ক্লোজিং দেবে নিচে এসে তৃতীয় ক্যান্ডেলটা তো ডেফিনেটলি আমরা বিয়ারিস রিভার্সালের জন্য রেডি থাকবো এবং বিয়ারিসের জন্য ট্রেড নেব ওকে হ্যাঁ একটু লঙ্গার টাইম ফ্রেমে আমরা ট্রেড নিতে পারি শর্টার টাইম ফ্রেমে আমরা উইথ দ্য কনফার্মেশন ক্যান্ডেল আমরা ট্রেড নেব ডেফিনেটলি ইন দা ফিউচার আমরা সেগুলোও জানবো এবার আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব ডেফিনেটলি আশা করছি আপনাদের মধ্যে অনেকেই জানতেন না কিছু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো রয়েছে অ্যান্ড যারা বিগিনার রয়েছেন তো ডেফিনেটলি জানতেন না সো অবশ্যই করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনার লস ওকে বুঝতে পারবেন না ভুলভাল ট্রেড করবেন মার্কেটে যেখানে সেখানে ট্রেড করবেন লস করতে থাকবেন তার থেকে বেটার হবে একটু নলেজ নিয়ে শুরু করা ওকে দেখেন থ্রি স্টার ইন দ্য সাউথ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওকে ডাউন ট্রেন্ড মার্কেটে যখনই আমরা একটা হ্যামার টাইপ অফ ক্যান্ডেল দেখতে পাচ্ছি ওকে বডি রয়েছে ভালো বডি রয়েছে ভালো বাট উইকটা কিন্তু অনেকটাই বড় প্রথম ক্যান্ডেলের লোটা দেখেন এখানে ওকে ক্লোজিংটা এখানে অ্যান্ড ডেফিনেটলি দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং কিন্তু একটু গ্যাপ আপ করে ক্রিয়েট হবে ওকে গ্যাপ আপ করে ক্রিয়েট হয়ে এই যে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং মানে বডির ক্লোজিং যেখানে ছিল তার থেকে নিচে এসে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং হবে আর এবং এই যে লোটা উইকটা নিচের উইকটা কিন্তু প্রথম ক্যান্ডেলের লো বা উইক যেখানে ক্লোজ দিয়েছিল সেখান থেকে উপরে থাকবে এটা অবশ্যই লক্ষ্য করতে হবে আপনাদেরকে তৃতীয় ক্যান্ডেল যেটা রয়েছে তৃতীয় ক্যান্ডেলটা ডেফিনেটলি একটা মারুবুজু ক্যান্ডেলের মতো যার কোনো উইক থাকবে না আর দ্বিতীয় ক্যান্ডেলের বডির মধ্যেই কিন্তু তার ওপেনিং অ্যান্ড ক্লোজিং থাকবে ওকে আবারও আমি রিপিট করে দিচ্ছি ডাউনটেন মার্কেট হ্যামার টাইপ অফ এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যার বডি রয়েছে ভালো ওকে অ্যান্ড ডেফিনেটলি একটা বড়ো উইক থাকবে নিচের লো লাগাবে যেটা বড়ো উইক থাকবে অ্যান্ড নেক্সট সেকেন্ড ক্যান্ডেলটা একটু গ্যাপ আপ করে ক্রিয়েট হবে ওকে গ্যাপ আপ করে ক্রিয়েট হয়ে ক্লোজিংটা কিন্তু প্রথম ক্যান্ডেলের ক্লোজের নিচে হবে বাট উইকটা নিচের উইকটা এটাও একটা হ্যামার টাইপ অফ ক্যান্ডেল হবে বাট নিচের উইকটা ডেফিনেটলি নিচের লোয়ের থেকে মানে প্রথম ক্যান্ডেলের লোয়ের থেকে উপরে হবে সেকেন্ড ক্যান্ডেলের লো আর তৃতীয় ক্যান্ডেলটি একটা মারুবুজি ক্যান্ডেল টাইপ অফ হবে যার কোনো উইক থাকবে না উপর নিচে যেটা দ্বিতীয় ক্যান্ডেলের বডির মধ্যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং থাকবে তখনই কিন্তু আমরা বলিস রিভার্সালের জন্য ট্রেড করবো সেটা হতে পারে টু মিনিটস থ্রি মিনিটস ফাইভ মিনিটস অথবা ওয়ান মিনিটের জন্য ওকে আমরা কনফার্মেশনের সাথে ট্রেড করবো সেটা নিয়ে ক্লিয়ার এবার আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাচ্ছি ইউনিক থ্রি রিভার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডেফিনেটলি এটাও ডাউনটেন মার্কেটে আমরা দেখতে পাবো ডাউনটেন মার্কেটে যখন একটা সলিড রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি দেন আমরা একটা রেড হ্যামার টাইপ অফ ক্যান্ডেল যেটার ওপেনিং কিন্তু গ্যাপ আপ করে হবে ক্লোজিং ক্লোজিং যদি দেখেন প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের ক্লোজিং এর উপরে হবে বুঝতে পারছেন প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে হবে লাইক ইনসাইড বার বাট দ্বিতীয় ক্যান্ডেলের লোটা কিন্তু অনেকটা নিচে আসবে ওকে এই ধরনের একটা বড় উইক থাকবে তৃতীয় ক্যান্ডেলের কন্ডিশনটা দেখেন তৃতীয় ক্যান্ডেল যেটা ক্রিয়েট হবে সেই ক্যান্ডেলটা না একটু গ্যাপ ডাউন করে ক্রিয়েট হবে আর যার লোটা দ্বিতীয় ক্যান্ডেলের লো এর উপরে থাকবে তৃতীয় ক্যান্ডেলের লো দ্বিতীয় ক্যান্ডেলের লো উপরে থাকবে অ্যান্ড ক্লোজিংটা দ্বিতীয় তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিংটা কিন্তু ডেফিনেটলি এই দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং মানে বডিটা যেখানে ক্লোজ করেছে তার থেকে নিচে থাকবে তৃতীয় ক্যান্ডেলের ক্লোজ ওকে তাহলেই কিন্তু আমরা বুলিশ রিভার্সালের জন্য চিন্তা ভাবনা করব কারণ আমরা এখানে কনফার্মেশন পেয়ে যাচ্ছি এই ক্যান্ডেলে ওকে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মার্কেটে কখন আপের জন্য ট্রেডের চিন্তা ভাবনা করতে হবে কখন ডাউনের জন্য ট্রেডের চিন্তা ভাবনা করতে হবে ওকে আগের কনফিউশন যারা ফিল করছিলেন সেগুলো সবই ক্লিয়ার এখন ওকে নেক্সট আমরা বিআরএস থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে জানবো ইয়েস ডেফিনেটলি এটা আমরা মার্কেটে প্রায় সময় দেখে থাকি ডাউন ট্রেন মার্কেটে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্যান্ডেল আপনারা যদি এইভাবে দেখেন রেড ক্যান্ডেল তিনটে পরপর তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এসে হঠাৎ করে তিনটে ক্যান্ডেলকে কমপ্লিটলি এখানেও ক্লোজ হতে পারে একটু উপরেও ক্লোজ হতে পারে কমপ্লিটলি কমপ্লিট করেছে তো সেই প্যাটার্নটাকে আমরা বলছি বিয়ার ইস থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওকে অ্যাকচুয়ালি বিয়ার ইস হয়ে থাকে ওকে আমরা অনেকেই ভেবে বসি যে অনেক বড় ক্যান্ডেল হয়েছে হয়তো এবার উপরে যাবে মার্কেট নো মার্কেট কন্টিনিউশানে যেতে চলেছে ডাউনে যাবে আরও ওকে সো ডাউট যেগুলো ছিল আপনারা ক্লিয়ার করে নেন খাতাতে বা কপিতে পেন দিয়ে ভালো করে সুন্দর করে নোট করে নেন যাতে ইন দ্য ফিউচার গিয়ে কোনোরকমভাবে মিস করতে না হয় আপনাকে ওকে বা ভিডিওটা সেভ করে নেন বারবার দেখতে পারেন মানে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে নেন ওকে ওয়াচ মার্কেটে যখনই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল এইভাবে দেখবেন নর্মাল ক্যান্ডেল অ্যান্ড দেন নেক্সট একটা চতুর্থ ক্যান্ডেল আসবে রেড ক্যান্ডেল যেটা একাই তিনটে ক্যান্ডেলকে কমপ্লিট করে দেবে তো ডেফিনেটলি বুলিশ কন্টিনিউশন আমরা এখানেও দেখতে পাবো ওকে অ্যান্ড ভিডিওটা দেখতে দেখতে হয়তো অনেকেই ভুলে গেছেন ভিডিওর মজা নিতে নিতে বা বিষয়গুলো জানতে জানতে লাইক করতে ভুলে গেছেন সো লাইক করে নেন এখনই লাইক করে দেন ভিডিওটা আপনাদের লাইকটা কিন্তু ডেফিনেটলি আমাকে মোটিভেট করবে এই ধরনের আরও নলেজেবেল ভিডিও আনতে দু হাজার চব্বিশে ডেফিনেটলি এই ধরনের আরও পাওয়ারফুল নলেজেবল ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কমপ্লিটলি এইভাবে বেঙ্গলিতে আমি ট্রাই করব রেডি করে আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন ওকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটা ওকে কমপ্লিট ভিডিওটা একবারে দেখতে প্রবলেম হলে আপনারা ওয়াচ লেটারে অ্যাড করে রাখতে পারেন পরেও দেখে নিতে পারেন কিছুটা কিছুটা যেটা আমাদের ভিডিওর লাস্টে আমরা বলবো ভেবেছিলাম তো সেটা নিয়ে আমরা এখন কথা বলছি যে যারা আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করতে চান ওকে মানে আমাদের ভিআইপি সিগনাল জয়েন করে শিওর শটগুলো কপি করে আপনারা ট্রেড নিয়ে প্রফিট বুক করতে চান বুক করতে পারেন আপনারা সেখানে জয়েন করাটা সম্পূর্ণ ফ্রি ওকে রকম টাকা পে করতে লাগে না অনেকে টাকা নেয় বাট আমরা টাকা নেই না কোনো রকমভাবে লাইফ টাইম ফ্রি জাস্ট আপনাকে দুটো স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ আমাদের লিঙ্ক থেকে আপনাকে কোটেক্স অ্যাকাউন্ট বানাতে হবে বাংলাদেশি ইউজার ভাই যারা রয়েছেন ভাইয়ারা বোনেরা আপনারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানাতে পারেন আমি পিন কমেন্টে এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো এইচ টি তারপর থেকে যদি রয়েছে এটা তো সিকিউরিটির এর জন্য পারপাস এটা ছেড়ে দেন এটা বাদ দিয়ে মেন যে লিঙ্কটা রয়েছে মার্কেট হাইভেন এক্স ডট প্রো স্ল্যাশ সাইন আপ সাইন হাইভেন আপ স্ল্যাশ এখানে রয়েছে জিজ্ঞাসার আইকন অ্যান্ড দেন এখানে যদি দেখেন আইডি ইকুয়াল টু ফাইভ ফাইভ টু ওয়ান নাইন সিক্স এই লিঙ্কটা ডেফিনেটলি যারা বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন ইউজাররা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের জন্য আমি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট বানাতে পারেন আর যারা বাংলাদেশের বাইরে রয়েছেন ইন্ডিয়া পাকিস্তান সৌদিতে রয়েছেন যারা সাউথ কোরিয়াতে রয়েছেন ওকে যারা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে রয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি যারা ইউএস থেকে রয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা বানাবেন ওকে সো ফার্স্ট অফ অল ভিআইপি সিগন্যাল কপি করতে হলে কোনো টাকা পে করতে লাগছে না সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারেন আমরা সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন সিগন্যাল প্রোভাইড করে থাকে কোয়ালিটি সিগন্যাল দেওয়ার চেষ্টা করি অলওয়েজ কোনো বোর্ড সিগন্যাল দেওয়া হয় না আমি নিজে ট্রেড করি এবং সেই সময় আমরা একটু আগে সিগন্যালটা দিয়ে দিই থ্রি টু টেন সেকেন্ড এগো তিন থেকে দশ সেকেন্ড আগে সেকেন্ড স্টেপ কি আপনার সুবিধা মতো যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন যে কোনো অ্যামাউন্ট কোনো সমস্যা নেই যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করেন লিস্ট মিনিমাম তো টেন ডলার ডিপোজিট করা যায় কোটেক্সে আপনারা সেটাও ডিপোজিট করে জয়েন করতে পারেন জাস্ট ডিপোজিট করে আপনার কোটেক্স আইডি এবং ডিপোজিটের স্ক্রিনশট প্রুফ সেটা নিয়ে আমাকে মেসেজ দেন কোনো রকম এক্সট্রা কোশ্চেন নয় জাস্ট আপনার কোটেক্স আইডি এবং আপনার ডিপোজিটের স্ক্রিনশট গ্রুপ আমাকে এই লিঙ্কে অথবা ইউএ আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন ইউএসডিবি জিরো এইট তো এখানে আমাকে ডিরেক্টলি মেসেজ দিতে পারেন শেয়ার করতে পারেন অল্প সময়ের মধ্যে খুবই শীঘ্রই আপনাদেরকে আমি ভেরিফাই করে আমার ভিআইপি সিগন্যাল গ্রুপ সেখানে জয়েন করে দেবো সেখানে খুবই লিমিটেড মেম্বার্স রয়েছে কারণ যেহেতু এটা ভিআইপি সিগন্যাল এটা কোনো ফ্রি টেলিগ্রাম চ্যানেল নয় আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে ডেফিনেটলি মোর দ্যান সিক্স থাউজেন্ড সাবস্ক্রাইবার রয়েছে অলমোস্ট ওকে আপনাদের সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডেফিনেটলি যারা জয়েন করেনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সেটাও জয়েন করতে পারেন সেটাও কমপ্লিটলি ফ্রি ওকে অ্যান্ড ডেফিনেটলি যারা ভিআইপি সিগন্যাল জয়েন করতে চাইছেন জয়েন করতে পারেন বাট দেখেন সিগনালে রিলাই করবেন না সিগনালে এটা আপনাকে ডেফিনেটলি টাইম একটা আর্নিং দিতে পারে অল্প সময়ের জন্য যদি আপনারা লং রানে এগোতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ আপনারা প্রত্যেকে ওকে আপনারা প্রত্যেকে শিখে শুরু করেন ওকে শিখে শুরু করেন প্রত্যেকে যেমন আমাদের ব্যাচ এইট চলছে আপনারা দেখতে পারেন এখানে ব্যাচ এইটের প্রথম ক্লাস আমরা শুরু করে দিয়েছি আপনারা চাইলে জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই যারা জয়েন করতে চাইছেন এমডি সাদ্দাম হোসেন ভাইয়া বাইক করছি কি এখনও জয়েন করে যাবে হ্যাঁ জয়েন করে যাবে ডেফিনেটলি আপন জয়েন করতে পারেন যেহেতু এটা ফার্স্ট ক্লাস সবেমাত্র হয়েছে আপনারা চাইলে জয়েন করতে পারেন ব্যাচ ওকে ব্যাচ এড জয়েন করতে পারেন যারা বাইনিউ ওয়েডিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যালটা জয়েন করতে চান আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এখানে আপনারা জয়েন করতে পারেন অফশিয়াল লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা আপনার চাইলে জয়েন করতে পারেন ওকে যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বোনাস কোডস অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেটস দিয়ে থাকি ওকে অ্যান্ড দেখেন ভিআইপি সিগনাল গ্রুপটা এখানে রয়েছে অ্যান্ড ডেফিনেটলি আপনারা দেখেন সেখানে আমাদের খুবই লিমিটেড পার্সন রয়েছে ওকে দেখেন আমরা এইভাবে ডিপ উইন এন্ড শিওর শর্টের সাথে ডেফিনেটলি আমরা সিগন্যালস প্রোভাইড করে থাকি আপনারা চাইলে জয়েন করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে ওকে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড ডেফিনেটলি নেক্সট পার্টে আমরা কিন্তু কোটেক্সের ডিএল চার্টে কি আমরা বেশ কিছু আইডিয়া নেব ওকে ডেফিনেটলি ভিডিওটা লিভ করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ওকে আর যারা ক্যাশ কিউএ পার্টিসিপেট করতে চাইছেন যখনই ক্যাশ কিউএ রান হচ্ছে ডেফিনেটলি ট্রাই করবেন পার্টিসিপেট করার এবং যারা উইনার হচ্ছেন ইনস্ট্যান্টলি আপনারা রেজাল্ট পেয়ে যান হাতে হাতে বিকজ আপনারা যদি দেখেন আমি এখানেও শেয়ার করে দিয়েছিলাম অলরেডি যে যারা উইনার ছিলেন তাদেরকে আমি ক্যাশ প্রোভাইড করে দিয়েছিলাম আপনারা যদি দেখেন এখানে ওকে সাথে সাথেই প্রোভাইড করে দেওয়া হয়েছে যারা উইনিয়ার ছিলেন ওকে সো এবার আমরা মেন চারটা ওপেন করব চারটা ওপেন করার পরে দেখেন অনেকেই মনে করেন যে ভাই আপনি কি রিয়েল এ দেখান নাকি না ফেক এ দেখান ওকে সো আমি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিই একবার কেন পাঁচবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি আমার লাইভ ব্যালেন্সে রয়েছে এখানে ফিফটি এইট থাউজেন্ড প্লাস ওকে ফিফটি এইট থাউজেন্ড প্লাস আমি আবারও রিফ্রেশ করে দিচ্ছি আপনাদের সামনে বারবার করে ওকে রিফ্রেশ করে দিলাম এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যালেন্স দেখেন ওকে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন অনেকে আপনাদের বাংলাদেশ থেকে বলেন যে ভাইয়া আপনার অ্যাকাউন্টে যদি এত ডলার থাকে তাহলে আপনি তো কোটিপতি হয়ে যাবেন আপনার কাছে প্রচুর টাকা রয়েছে আপনি আমাদের কিছু দেন আরে ভাই এটা অ্যাকচুয়ালি যদি দেখেন এটা রয়েছে এটা ইউএসডি দিতে নেই ওকে ইন্ডিয়ান টাকাতে রয়েছে অনেকে বলেন যে এরকম হয় না এটা ফেক এত ডলার থাকতেই পারে না এটা অ্যাকচুয়ালি ডলারে না এটা টাকাতে রয়েছে যেটা রিয়েলিটি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা দেখেন ভালোভাবে ওকে তাহলে আমি এটা অফ করে দিচ্ছি আপাতত আপনার প্রত্যেকেই দেখে নিলেন ওকে ভালোভাবে ট্রেড করবেন প্র্যাকটিস করবেন প্রপার ওয়েতে অ্যান্ড আজকের ভিডিওটা আমরা শেষ করব একটা ট্রেড নিয়ে ওকে লাইভ ট্রেড প্লেস করে গাইজ আমরা একটা পজিশন পেয়েছি অ্যান্ড বেটার পজিশানের সাথে আমরা বেশ কিছু ট্রেড নিয়েছি এটা কনফিডেন্টলি নিয়েছি আর হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি শো করে এই ক্যান্ডেলটা ডানোয়ার ডিরেকশানে ক্লোজ করবে বিকজ আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি এখানে দেখেন আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন ওকে কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি বেটার ভিজিবিলিটির জন্য অ্যান্ড ডেফিনেটলি এটাকে একটু যদি উপরে মুভ করি দেখেন মার্কেট ক্লোজ করেছে এই লেভেলের নিচে এসে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওরিটির সাথে গ্যারান্টির সাথে এই ক্যান্ডেলটা চলেছে কিন্তু আমি ট্রেড নিয়েছি অনেক বড় সেল এখানে এন্ট্রি নিয়েছে এখানে একটা লেভেল ছিল যখন একটা ডাউনটেন মার্কেটে অলরেডি ভি কমপ্লিট করে ফেলেছে তো ডেফিনেটলি আমরা একটা বেটার প্রফিট বুক করেছি ওকে সো দেখেন কনফার্মেশন যেখানে পাচ্ছেন সেখানে বেটার কনফার্মেশনের সাথে ডেফিনেটলি ট্রেড করা উচিত গাইস আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা ট্রেড নিয়েছি আপনারা দেখেন টু ফোর সিক্স এইট টেন অলমোস্ট দশটা ট্রেড আমরা এখানে প্লেস করেছি আপওয়ার ডিরেকশানে অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু এটা আমাদের এন্টি পয়েন্টের উপরে ক্লোজ দিতে বাধ্য বিকজ ট্রেড আমরা নিয়েছি এটা গ্যাপ অপ ছিল আপনারা ভালোভাবে দেখেন অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা এইভাবে শিওর শর্ট দেখে ট্রেড নিতে পারেন প্রপার এন্ট্রির সাথে ওকে অ্যান্ড আজকের ভিডিওটা এই দুটো ট্রেডের সাথে আমি ক্লোজ করছি দুটো প্রফিটেবল ট্রেডের সাথে বিকজ আজকের প্রফিট টার্গেট অলমোস্ট হিট ওকে অ্যান্ড যেহেতু আমরা উঠেছি খুব বেশি ট্রেড করি না দ্যাটস ওয়াই দুটো তিনটে ট্রেডই এনআফ ওকে দেখেন আমরা কিন্তু বেটার একটা প্রফিটের সাথে আজকের ভিডিওটা ক্লোজ করব কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের দুটো শেয়ার শট আমরা দেখলাম অ্যান্ড ডেফিনেটলি দুটো শেয়ার শটের উপর বেস করে দুটো ট্রেড নিলাম হ্যাঁ ডেফিনেটলি মাল্টিপল নাম্বার অফ ট্রেডস আমরা এখানে প্লেস করেছি আপনারা যদি এখানে দেখেন আমরা মাল্টিপল ট্রেড প্লেস করেছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আপনারা যদি দেখেন ওকে আমরা দুটো ট্রেড নিয়েছিলাম দুটো ট্রেড আমাদের প্রফিটেবল ছিল একদম ক্লেন শিওর শট ছিল আপনারা যদি এই ধরনের শর্ট সিগনাল নিয়ে ট্রেড করে প্রফিট বুক করতে চান এবং আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে চান জয়েন করতে পারেন জয়েন করার প্রসেস আমি অলরেডি আগে আপনাদেরকে বলে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি জাস্ট আমাদের লিঙ্ক থেকে কোটেক্স অ্যাকাউন্ট বানাবেন আপনার কোটেক্স আইডি ডিপোজিট আমাকে সেন্ড করবেন এবং ডিপোজিটের স্ক্রিনশট প্রুফ আমাকে দেবেন ওকে তাহলেই কিন্তু আপনারা ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে পারেন ওকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে পারেন যেখানে আমরা লিমিটেড ইউজার আ যাদের আমাদের লিমিটেড ইউজার রয়েছে এবং যাদেরকে আমরা কোয়ালিটি এবং ট্রাই করি অলওয়েজ শিয়ার শট তাদের সাথে শেয়ার করেন ওকে আপনারা জয়েন করতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না थैंक यू सो मच गाइस एंड डेफिनेटली যারা আপনাদের মতো ট্রেডিং করছেন আপনাদের জানা শোনা যারা কনস্ট্যান্টলি লস করছেন মার্কেট সম্পর্কে আইডিয়া করতে পারছেন না কনফিডেন্স হারিয়ে ফেলছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি এই ট্রিপল ক্যান্ডিস্টিক প্যাটার্নের ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে কিছুটা উপকৃত হয়েছেন ভিডিওটা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ বা বাই টেক কেয়ার পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে